আজকে ভারতের উস্কানিতে ইসকন বাংলাদেশের আমার বাইরে নওজোয়ানরে মারবে, মুসলমান তলাবা ওলামা জাগ্রত মুসলমান শুয়ে থাকবে, এটা কোনোদিন বাংলার জমিনে হতে দিতে পারি না। ও মুসলমানের যুবকরা, ও মুসলমানের সন্তানরা, ইসকন আমাদেরকে আবারও জাগায় দিছে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও মুহাম্মদ বিন কাসেমের মতো, উমাইবের মতো, খোবাইবের মতো আবারও মুসলমান ইমানের পতাকা লইয়া গজওয়ে হিন্দে যাবে, সারা ভারত থর থর করে কাঁপবে। ভারত মনে রাখো, মুসলমানের ইমান, মুসলমানের কলিজার প্রেম, মুসলমানের ইমানি পতাকা, মুসলমানের মুসলমানের নাঙ্গা তলোয়ার। ভারত একটুও হিন্দুস্তানে বসে হাসি না, পেতনি সাইজা সাইজা, পেতনি সাইজা সাইজা, আওয়ামী লীগ পেতনি সাইজা সাইজা, ষড়যন্ত্র করো বাংলার জমিনে ওলামারা থাকতে কোনোদিন ষড়যন্ত্র হইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কোনোটা গোলাপ, কোনোটা রজনীগন্ধা, কোনোটা কাঁচা বেলি, এ ফুলগুলি বসা, বিকালবেলায় মানুষ এ ফুলে হাত বোলায়। যে ফুলগুলি বসা, এ ফুলগুলির জন্য আসরের নামাজের পরের সময় যদিও আমরা বলি আমাদের উসুলে তাফরিহাত ইস্তেরাহাত, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বান্দা বানাইছেনি এতটুক সময় দিয়া, দুনিয়ার মূলত সময়ই এতটুক, আসর থেকে মাগরিব, আসর ওয়াল আসর, আসরের কসম কইরা বললাম, সময়ের কসম কইরা বললাম, সন্ধ্যাবেলার কসম কইরা বললাম, জমানার কসম কইরা বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার গুণ যে মানুষের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, বাকি সব মানুষ যারা সময়টারে গাফলাতের মধ্যে কাটাবে তারা ক্ষতিগ্রস্ত, চাই সে মুফতি হোক, চাই সে বক্তা হোক, চাই সে ধনী হোক, চাই সে পীর হোক, সময় যদি দামি না বানায়, যে সময় মালিক জিকির করার জন্য বলছে নবীকে বলে নবীও, ফাইজা ফারাগতা ফানসব, বি আপনার সিনা খুলে দিলাম, ওয়ারাফানা আলাকা যিকরাক, আমি আমার নামের সাথে আপনার জিকির স্মরণ বানিয়ে দিলাম, নবী আপনার জন্য সিনাকে উন্মুক্ত করে দিলাম, বোঝা হালকা করে দিলাম, নবী ও আপনি সময় বসে বসে আমার স্মরণ করেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, সময় হলো রবের দিকে দৌড়ানোর সময়, হায় না জানি আমার আজকের সন্ধ্যা জীবনের শেষ সন্ধ্যা হয়ে যায়, না জানি আজকের সূর্য ডোবা আমার জিন্দগির সূর্য ডুইবা যায়। তো আমাদের এই সময়টা গাফলাতের মধ্যে কাটে, আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় এই সময়টাকে উল্লেখ করে বলেন যে এই সময় জিকিরের সময়, আল্লাহকে স্মরণ করার সময়। দেখেন মানুষ এই সময় হোটেলে ব্যস্ত, কেউ নানান বাজারে ব্যস্ত, কেউ বিকেল বেলায় গ্রিল খাওয়ায় ব্যস্ত, আল্লাহ তাআলা মাসুম বাচ্চাগুলির কোরআনের এই ফুলগুলিকে, কোরআনের এই ঘেরানওয়ালা চামলগুলিকে আল্লাহ তাআলা কোরআনের জন্য আল্লাহ তাআলা বসাইছেন, এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ সময় জিন্দগির দামি সময়, এটা যদি শিশু বাচ্চাও বোঝে তো তার জীবন দামি হয়ে যায়। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আফরাদ মানুষকে এতটুকু বুঝাইতে সক্ষম হয়েছেন যে হ্যাঁ তোমার জিন্দগির সময় এতটুকু, অন্য জায়গায় তো আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতকে
হায়াত বলছেন পরে, আগে মউত বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আগে মউত সৃষ্টি করলাম, পরে দুনিয়ার জীবন সৃষ্টি করলাম। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ আগে মউতের কথা কেন বলছেন? মানুষ, তোমার জীবনের যে বিকালের সময়টা, ক্ষণিক সময়টা, এ সময়টা আল্লাহর সময় অনুসারে, আখেরাতের সময় অনুসারে কোনো সময়ই না। এজন্য আল্লাহ এটাকে পরে উল্লেখ কইরা আগে আখেরাতের মউতের কথা উল্লেখ করছেন। তো এই বাচ্চা সুলুক, এই বাচ্চাগুলিকে, জিন্দগির এই ফুল, এরা যদি এই জিন্দগিকে দামি বানায়, তো এই ফুলে গেরান, এ চামনে গেরান হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বারবার অল্প অল্প করে বুঝাইছেন, যেন তুমি তোমার জিন্দগির সময়কে দামি বানাও। জিন্দগির বিকাল যেন হেলায় খেলায় নষ্ট না হয়। তোমার এই জীবন আমি খেলনার জন্য বানাই নাই, তোমার এ অহেতুক আমি বানাই নাই, তোমার এই জীবন আমি খেলতামাশার জন্য বানাই নাই। আহসিবান্নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা আহসিবান্নাস, ও মানুষ তুমি এটা ধারণা করো না যে আমি তোমাকে ওই তুক খেল তামাশার জন্য বানাইলাম, বরং তুমি জেনে লও, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালাহু ওয়াজিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد علمو او শিশু বাচ্চারা জানা লাও, ও দুনিয়া ওয়ালারা বুঝা লাও, ও টেকনোলজি ওয়ালারা বুঝা লাও। علمو انما الحياة الدنيا দুনিয়ার এই জীবনটা বাচ্চার জীবনের মতো, খেলতামাশার জীবনের মতো। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালাহবুন, লাইব খেলাধুলা, লাহবুন ওহেতু, যেমন বাচ্চারা বল খেলা চাইলে মাইরা ফালায় দেয়, বাচ্চারা ধুলাবালি দিয়া খেলা চাইলে মাইরা ফালায় দেয়, শিশু বাচ্চারা কাপড় দিয়া পুতুল বানায়া ঘর বানায়া চাইলে মাইরা ফালায় দেয়, বাচ্চারা কাগজ দিয়া ঘর বানায়, কাগজ দিয়া নৌকা বানায়, কাগজ দিয়া বিল্ডিং বানায়, মাটি দিয়া খাবার বানায়, পাতা, শিশু বাচ্চাগুলি পাতা পল্লব দিয়া সব সরঞ্জাম ঘরের বানায়া, যেই মায় ডাক দেয় ওই সব ফালায় দিয়ে ধরবে। এটাকে আল্লাহ তাআলা লাইবুন ওয়া লাহবুন। আইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, তোমার জীবনের প্রথম স্তর হইল শিশু বাচ্চা। তুমি বাচ্চাগুলি যেমন খেলতামাশা করে, আচাবাড়ি খেলে, পুতুল খেলে, কাগজ খেলে, তোমার এই দুনিয়ার জীবনটা আমি খেলতামাশার একটা জীবনের সাথে উপমা দিলাম, কেমন যেন তুমি একটা স্বপ্ন দেখা, খেলার কাগজের খেলনা বানাইয়া তুমি এটারে চাইলে মাইরা বানাইতে দেরি, যেই মালিক ডাক দিবে এ বিল্ডিংয়ে তুমি থাকবা না, এ অট্টলিকায় থাকবা না, এ প্রাসাদ ঘরে তুমি থাকবা না, এ ইমারতে তুমি থাকবা না, তুমি সোজা মালিক ডাক দিতে দেরি, এ খেলতামাশার বিল্ডিং বাদ দিয়া, বাগান বাড়ি বাদ দিয়া, বিলাস বাড়ি বাদ দিয়া, রাজনীতি বাদ দিয়া, যিনি বানানেওয়ালা তার দিকে তুমি দৌড় দিবা। যেমন বাচ্চারা সকালবেলায় রৌদ্রের মধ্যে খেলতামাশার
মাটির পুতুল লয়া, কাপড়ের পুতুল লয়া, মাটি খেলা পাতা লয়া খেলা করে। যেই মায় গোসলের জন্য ডাক দেয় ওইগুলি সব ফেলায় দিয়া মার দৌড়িয়া গোসল কইরা, এবার মায় গোসল করাইয়া প্যাকেটিং করে কোলে নিয়ে খাটের মধ্যে থুইয়া দেয়। কথাটা আল্লাহ বোঝায়, আইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালাবুন। প্রথম স্তর হইল খেল তামাশা, দ্বিতীয় হইল জিনাতুন, সৌন্দর্য মণ্ডিত করে বানাই, সাজগোজ করে বানাই। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। এরপরে তখন আর খেল তামাশা ভালো লাগে না, এরপরে নিজেরে সাজায়। 12 বছর হয়ে গেছে নিজেরে সাজায়, 16 বছর হয়ে গেছে নিজেরে সাজায়। ইস বারবার দেখে চুল এলোমেলো হইল কিনা, টুপি এলোমেলো হইল কিনা, একবার মাথার টুপি দেখে, একবার পাগড়ি দেখে। মেয়েরা বারবার আয়নাতে দেখে ঠোঁট এলোমেলো হইল কিনা, ভুরু এলোমেলো হইল কিনা, ইস ওড়না এলোমেলো হইল কিনা। জিনা ওয়াতাফা, সৌন্দর্য মণ্ডিত সৌন্দর্যের পাগল হয়, ছেলে সৌন্দর্যের পাগল হয়, মেয়ে সৌন্দর্যের পাগল হয়, যুবক সৌন্দর্যের পাগল হয়, যৌবনের তারুণ্যের সৌন্দর্যের পাগল হয়। ওয়াজিনা দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ ওয়াতাফা খুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরপরে মাল লইয়া অহংকার করে, মালের ঢের ঢের জমা করে, আমার এত সম্পদ দরকার, এত মাল দরকার। এরপরে শিশু বাচ্চা লইয়া সৌন্দর্য প্রকাশ করে, গাড়ি বাড়ি লইয়া সৌন্দর্য প্রকাশ করে, নিজের আত্মমর্যাদা নাম যশ শোহরাত লইয়া, নিজের কল্পনা সাধনা লইয়া, নিজের ভাষণ লইয়া শোহরাত প্রকাশ করে। আল্লাহ বলে ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ছেলে সন্তান লইয়া অহংকার করে, কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আ যদি দুনিয়াটারে খেল তামাশা মনে করো, কৃষকের যেমন কৃষক নতুন অঙ্কুর বাচ্চার মতো গাছ লাগায়, অঙ্কুর হয়, ডাল পাতা পল্লব সারে, ফুল ধরে, ফল ধরে, ফল হয়ে গেলে গাছ শুকায় যায়, এবার ধান কাইটা লায়, আম গাছ কাইটা লায়, এবার আম গাছের জ্বালানি বানায়, লিচু গাছের জ্বালানি বানায়, ধানের খের কুটারে জ্বালানি বানায়। ও বান্দা তোমারে একটা সুন্দর জীবন দিয়ে দিলাম, ও বান্দা তোমারে আমি বান্দা বানাইলাম, এক সুন্দর জীবন দিয়ে দিলাম। এ জীবন যদি গাছের মতো খেলতামাশা, এ জীবন যদি পুতুলের মতো খেলতামাশা মনে করো, তাহলে ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, আমিও তোমার জন্য কঠিন সাজাব রেখে দিলাম, তোমারে জ্বালানি বানাইয়ে দিব। মেরে মহতরাম দোস্ত, আজিজ তোলাবা ওলামা, তো আসরের পরে এই সময় হলো আমাদের কাছে খেলতামাশার সময়। তো আল্লাহ তাআলার ভাষায় কোরআনে সবচেয়ে দামি সময় যে তোমার জিন্দগির বেলাই এতটুক, এতটুকু জিন্দগি পাইলা, আর এতটুকু জিন্দগিতে একবারও আমারে বলাইলা না, আমি এই দুনিয়া সাজানেওয়ালা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইয়া সুয়াইদান জুরুজা। আমি এই দুনিয়া সাজাইলাম, দুনিয়া আমি বাগ বাগিচা দ্বারা সাজাইলাম, বাজার দ্বারা সাজাইলাম, সৌন্দর্য দ্বারা সাজাইলাম, বাচ্চা দ্বারা সাজাইলাম। ছেলেগুলি দেখলে মায়া লাগে, মেয়েটারে দেখলে মায়া লাগে, বিবিরে দেখলে মায়া লাগে, মারে দেখলে মায়া লাগে, বাগ বাগিচা দেখলে মায়া লাগে, ঘোড়া গরু পশু দেখলে মায়া লাগে, গাড়ি দেখলে মায়া লাগে। আল্লাহর কথা, জয়িনা লিন্নাস হুব্বু শাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বান্দা আমি দুনিয়াটারে সাজাইলাম, দুনিয়ার বাজার সাজাইলাম, যেমন দুনিয়ার বাজার শোরুম সাজায়, এই যে নূর হোটেল সাজায়, এই হোটেলের মার্কেটটা সাজায়,
থ্রিপিজের শোরুম সাজায়, ওয়ান ডুরুপের শোরুম সাজায়, ফ্রিজের শোরুম সাজায়, রাইস কুকারের শোরুম সাজায়, টিভির শোরুম সাজায়, সাজায় কি সাজায় না? আল্লাহ বলে আমিও দুনিয়ার বাজার সাজাইলাম। কি দ্বারা সাজাইলাম? নারী দ্বারা সাজাইলাম। দুনিয়া অনাবাদ ছিল, আবাদ ছিল না, আমি দুনিয়া আবাদ করলাম নারী দ্বারা, মা দ্বারা, আম্মাজান হাওয়া দ্বারা আমি দুনিয়া আবাদ করলাম। যুয়িনা লিন্নাস হুব্বুশ শাওয়াতি মিনান নিসা, মা যদি না হইতো দুনিয়া আবাদ হইতো না। আম্মাজান হাওয়ারে যদি জান্নাতে না বানাইতো, তো আম্মাজান হাওয়ারে যদি না বানাইতো, আদমের মুখে হাসি ফুটতো না, আদমের হৃদয়ে আনন্দ আসতো না, দুনিয়া আবাদ হইতো না। মা দ্বারা দুনিয়া আবাদ বানাইলাম। এই জন্য মা বইলা ডাক দিলে মায়া লাগে, মা বইলা ডাক দিলে সোয়াব হয়, মা বইলা ডাক দিলে ভালোবাসা উৎলয়া হয়। কয়দিন পরে যখন যৌবনের তারুণ্য আসে, যখন তোর যৌবনের তারুণ্য দিয়ে দেই, তখন আর মা বইলা ডাক দিলে অত মজা লাগে না। এখন মনে চায় বাজারে গেলে কোনো সুন্দরী রমণী দেখি কি না, আকর্ষণওয়ালা কোনো চেহারা দেখি কি না। মিনান নিসা, মা দ্বারা সাজাইলাম, বিবি দ্বারা সাজাইলাম। কয় বিবি তিন চার বছর হয়ে গেছে, এরপরে বিবিও ভালো লাগে না, সবাই পরামর্শ দেয় ডাক্তারের কাছে যাও, দেখনি একটা বাচ্চা কাচ্চা হয়নি। এখন এই সুন্দর মাসুম বাচ্চা, সুন্দর ফুটন্ত গো ফুল, এই শিশু বাচ্চাগুলি ফুটন্ত ফুল। আল ওয়ালাদু ইন্নাকুম লিমান রাইহানিল্লাহ, আল্লাহ বলে বাচ্চাগুলি ফুটন্ত ফুল। এবার ওয়াল বানিন, ছেলে না হইলে ঘরের মধ্যে মজা লাগে না, ঘরের মধ্যে বিবি না হইলে ঘরের সাজগোজ সাজে না, ঘরের মধ্যে আনন্দ লাগে না। নামি দামি ঘর, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সন্তান না হইলে হৃদয় শান্তি লাগে না। ছেলে হইলে, মেয়ে হইলে, সন্তান হইলে হৃদয়ে শান্তি লাগে। এবার কয় বাচ্চা কাচ্চা চারি পাঁচটা বেশি হয়ে গেছে, ফোলাইন, পয়সা নাই, ভালো লাগে না। আল্লাহ বলে কল্পনাতিরিল মুকান্তরাতি মিনাত দাহাবি ওয়াল ফিজ্জা, এবার টাকা দ্বারা দুনিয়া সাজাইলাম, স্বর্ণ দ্বারা দুনিয়া সাজাইলাম, বাজার দ্বারা দুনিয়া সাজাইলাম। ও বান্দা, আমি এই দুনিয়া তরি তরকারির দ্বারা সাজাইলাম, পাহাড় জিনাত দ্বারা সাজাইলাম। ওয়াজাইয়ান্নাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আসমান তারকা দ্বারা সাজাইলাম, চন্দ্র সূর্য দ্বারা ডেকোরেশন করলাম, পাহাড় মেঘমালা, পাহাড় আমি ঝর্ণা দ্বারা ডেকোরেশন করলাম, তরুলতা দ্বারা ডেকোরেশন করলাম, লাল বানাইলাম, গোলাপি বানাইলাম, দুনিয়ার বিছনা চাদর সূর্যমুখীর কালার বানাইলাম, সাদা গোলাপের কালার বানাইলাম, লাল গোলাপের কালার বানাইলাম, বেগুনি কালার বানাইলাম, কসুরি পাতার কালার বানাইলাম। অবসামা বানাইনা বিআইডি ওয়াইন্না লামুসিউন ওয়াল আরদ মিদাদা, জমিন বিছানা চাদর এক এক কালারের যেমন সাজায়, আমি দুনিয়াটারে এমন সাজাইলাম। ফুল বাগান দ্বারা সাজাইলাম, কলা বাগান দ্বারা সাজাইলাম, লিচু বাগান দ্বারা সাজাইলাম, আপেল বাগান দ্বারা সাজাইলাম, আঙ্গুর বাগান দ্বারা সাজাইলাম, ডালিম বাগান দ্বারা সাজাইলাম, গোলাপ গাছ দ্বারা সাজাইলাম, হাসনাহেনা দ্বারা সাজাইলাম, রজনীগন্ধা দ্বারা সাজাইলাম। ও বান্দা, এ দুনিয়া আমি তোর সন্তান দ্বারা সাজাইলাম, বাগ বাগিচা দ্বারা সাজাইলাম। এবার এক এক ফুলের এক এক গেরান দিলাম, এক এক তরকারির এক এক কালার দিলাম, মূলার কালার আলাদা, স্বাদ আলাদা, গাজরের কালার আলাদা, স্বাদ আলাদা, ফুলকপির কালার আলাদা, স্বাদ আলাদা, কদুর কালার আলাদা, স্বাদ আলাদা। ও বান্দা, গোশতের স্বাদ আলাদা দিলাম, তরকারির স্বাদ আলাদা দিলাম, এবার তোর জিব্বার মধ্যে স্বাদ দিয়া দিলাম, এবার দুধের স্বাদ আলাদা দিলাম। ওয়া ইন্না লাকুম ফিল আনআম লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, আমি দুধের মধ্যে স্বাদ দিয়া দিলাম, গোশতের মধ্যে স্বাদ দিয়া দিলাম, তরকারির মধ্যে স্বাদ দিয়া দিলাম, এই স্বাদ সব তোর জিব্বার মধ্যে দিয়া দিলাম। তুই জিব্বা দ্বারা তরকারির স্বাদ লস, তেঁতুলের স্বাদ লস, উস্তার স্বাদ লস, জিব্বা দ্বারা সব দুনিয়ার স্বাদ লস। এবার জিব্বা দ্বারা কথা বইলা, শিশু বইলা ডাক দিয়া, ছেলে বইলা ডাক দিলা স্বাদ লস, মা বইলা ডাক দিয়া স্বাদ লস, ম্যাডাম বিবি বইলা ডাক দিয়া স্বাদ লস। এবার চোখে দেই খামা জালয়, চোখ দিয়া মারে দেই খামা জালয়, বিবিরে দেই খামা জালয়, ফুল দেই খামা জালয়, সন্তান রে দেই খা স্বাদ লয়।
সন্তান দেখা সাধ লও, এবার হাত দ্বারা পাহাড় ধৈরা সাধ লয়, ফুল ধৈরা সাধ লয়, ঝর্ণা ধৈরা সাধ লয়, সমুদ্রের কাছে যেয়া সাধ লয়, কিন্তু বান্দা আল্লাহু ইন্দাহু হুসনুল মাব, তোর আসল ঠিকানা হইলাম আমি আল্লাহ, তোর সময় আসরের সময় দিলাম, তুই মাগরিবে আর থাকবি না, মাগরিবে ইন্না ইলা রব্বিকার রাজিয়া, মাগরিবে তুই আমার দিকে দৌড় দিবি, তোর শুধুরই সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে, জীবনের সূর্য ডুবার সাথে সাথে তুই আমার দিকে ডুব দিবি, তুই আমার দিকে দৌড় দিবি, এ জিব্বায় মার্কেটের স্বাদ নিলি, এ জিব্বায় রমণীর স্বাদ নিলি, নেতার স্বাদ নিলি, হাতে ধরার স্বাদ নিলি, পায়ে যাওয়ার স্বাদ নিলি, গাড়িতে বসার স্বাদ নিলি, কিন্তু আমি যে বানানে ওয়ালা আল্লাহ, আল্লাহু ইন্দাহু হুসনুল মাব, তোর বাচ্চার কালার আমি দিলাম, তোর বাচ্চার গোলাপি কালার আমি দিলাম, তোর মেয়েটার সৌন্দর্য আমি দিলাম, তোর বিবির সৌন্দর্য আমি দিলাম, চুলের সৌন্দর্য আমি দিলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক الذي خلقك فسواك فعدلك أفحسبتم أنما خلقناكم عبسا من قرصت من امن خلي خلي بنائلا نا 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 مري جبامي شجائلا الذي خلقك فسواك فعدلك في أي صورة ما শারকবক কল্লা বল তুকজিবুন বিদ্দিন, রে আমি সাজানেওয়ালা, আমি চেহারা সাজানেওয়ালা, আমি ঠোঁট সাজানেওয়ালা, আমি জিব্বা সাজানেওয়ালা, জিব্বা দ্বারা সব স্বাদ নিলি, চোখ দ্বারা সব স্বাদ নিলি, হাত দ্বারা সব ধরলি, আমি আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, আমি তো কাছেই ছিলাম, আমি তো ফজরের সকালবেলায় তোর কাছেই ছিলাম, ও যুবক তোর কাছেই ছিলাম, সন্ধ্যাবেলায় তোর কাছেই ছিলাম, রাত্রে তোর কাছেই ছিলাম, তোর বিবি তোর কাছে ছিল না, তুই বিদেশে তোর বিবি কাছে ছিল না, তোর মা তোর কাছে ছিল না, তোর বন্ধু তোর কাছে ছিল না, তোর নেতা তোর কাছে ছিল না, আমি তোর কাছেই ছিলাম, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি কি কার প্রেমে বইরা আমারে বইলা গেলি, কার স্বাদ পাই আমি আল্লাহ, আমি আল্লাহ বড় স্বাদের জিনিস, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আমি বড় মজাদার ছিলাম, আমি বড় মিঠা ছিলাম, আমি বড় স্বাদওয়ালা মায়াওয়ালা ছিলাম, জিব্বা দ্বারা আমার মায়া দিয়া সন্ধ্যায় একটা ডাক দিলি না, সকালে একটা ডাক দিলি না, আমার না ডেকে যদি জীবনের সূর্য ডুইবা যায়, জীবনের আসর হয়ে যায়, তাহলে সাবধান, লাকড়ি যেমন জ্বালানি আগুনে জ্বালায় দেয়, গাছ যেমন আগুনে জ্বালায় দেয়, সাবধান আমিও তোরে আগুনের লাকড়ি বানায় দিব, কার প্রেম লইয়া রওনা দিলা, ছোট শিশু সাহাবি কোলের শিশুর বাচ্চার মধ্যে আমি এই প্রেম দিয়া দিলাম, এই মায়া দিয়া দিলাম, দোলনার বাচ্চা এক ইহুদি মহিলা নবীজিরে কষ্ট দেওয়ার জন্য গেছে, নবীজিরে ঢিল মারবে, নবীজিরে থুতু মারবে, গর্ভধারিণী মা ছিল এজন্য যাইতে পারে নাই, গর্ভ খালাস হয়ে গেছে, এবার শিশু বাচ্চা নিয়া নবীজির কাছে যেয়া, নবীজির এই ইহুদিরা যেমন কষ্ট দেয়, ঢিল মারে, থুতু মারে, শিশু বাচ্চা নিয়া যেই গেছে, এমনি শিশু বাচ্চা নবীর সামনে গেছে, জবান খুলে গেছে, আল্লাহু আকবার,
গোফতে কুদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। শিশু বাচ্চা বলে নবী ও সালাম, শত দুরুদ আপনার পরে, আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছিল, ইহুদি কাফের কষ্ট দেওয়ার জন্য আসছে, কিন্তু আমি নবী, আমি শিশু বাচ্চা, আমার হৃদয়ের মধ্যে আপনার প্রেম দ্বারা ভরা, আখেরাতের মায়া দ্বারা ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা, আমারে কে যেন শিখাই দিছে, আমার জিন্দগির সন্ধ্যাবেলা গড়ায় গেছে, এজন্য আমি শতবার সালাম। এবার মায়ের আগ হয়ে গেছে, কিতে আবগান দিশাদাত রাবগুষ গুফতে মাদার আজ ই খামোশ। এ বাচ্চা কিরে, তোরে কথা কে শিখাইলো, তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো, এ শিশু বাচ্চা তুই কথা কেমনে বলো। এবার শিশু বাচ্চা বলে, ও মা তুমি দেখো না তোমার চোখ নাই, তুমি দেখো না নবীজির মাথার উপরে ফেরেশতা অশ্বে রসুল আমারে বইলা দিতেছে। শিশু বাচ্চা নবীর গুণে প্রেমে পাগলয়া, মাওলার প্রেমে পাগলয়া, আল্লাহ জবান খুলা দিছে। হ্যাঁ ও বাচ্চারা, আজকে সারা পৃথিবীর বাচ্চা সজাগ হইতে হবে, সারা পৃথিবীর কিশোর, সারা পৃথিবীর তরুণ সজাগ হইতে হবে, জাগ্রত হইতে হবে, আমাদেরকে জাগ্রত হইতে হবে, ভুলে গেলে চলবে না। ও শিশু বাচ্চা, তোমার ইমানি দাওয়াতের কালেমা দিয়া, মারেফাতের কালেমা দিয়া, আল্লাহর প্রেম দিয়া, আল্লাহর মায়া দিয়া তোরে আমি বানাইলাম, না জানি তোর জিন্দগির সন্ধ্যাবেলা গড়াইয়া যায়। তোর এটা খেলনার জিন্দগি না, খেলনার জিন্দগি না, এ জিন্দগি যদি খেলনায় কাটাইয়া দেও, তাহলে জীবনের সন্ধ্যা গড়াইয়া গেলে আফসোস, জাহান্নামের লাকড়ি হয়ে যাওয়া। আমি ফেনি এক মাদ্রাসায় আসরের পরে বসে বসে মসজিদে জিকির করি, দেখি কি দুইটা তাল বেলেম বাচ্চা বসে বসে কান্দে, মাথার টুপি ভালো না, শরীরের জামাটা অত পরিষ্কার পরিচ্ছন্ন না, টুপিটা সিরা। আমি বললাম, বাপ কি নাম তোর? সাদ। বলে, তোর এই অবস্থা কা? সবাই র্যাকেট খেলে, সবাই ফেদার খেলে, সবাই ক্রিকেট খেলে, ও সাদ তুমি কেন খেলো না? সাদ কান্দে দিয়ে বলে, হুজুর আমার বাবা নাই, আমার মায়ে কাম কইরা খায়, কাম কইরা আমার মাদ্রাসায় কোরআন পড়ার জন্য দিছে, আমি কোরআন পড়ি আর আমার আল্লাহরে দেখি, আল্লাহ আকবার। সাদ কান্দে আর বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ আমারে ওইটুক বানায় নাই, খেল তামাশার জন্য বানায় নাই, রং তামাশার জন্য বানায় নাই, ক্রিকেটের জন্য বানায় নাই, ফেডারের জন্য বানায় নাই, বলের জন্য বানায় নাই। হায়, আজকে দুনিয়াটা খেল তামাশার হয়ে গেছে, সন্ধ্যাটা খেল তামাশার হয়ে গেছে, যৌবনটা খেল তামাশা হয়ে গেছে, বয়ানটা ফেসবুক হয়ে গেছে। তোমার বাজার সন্ধ্যা বাজার ডুবে যাইতেছে, একবারও ভাবলা না, এ বাজারের শোরুম ঠিক করলা, দোকানের শোরুম ঠিক করলা, ঘরের শোরুম ঠিক করলা, বডির শোরুম ঠিক করলা, তুমি যে আল্লাহ বানানেওয়ালা, যিনি তোমার বডি বানানেওয়ালা, চেহারা সাজানেওয়ালা, জিব্বা সাজানেওয়ালা, কলিজা সাজানেওয়ালা, বডির শোরুম দেনেওয়ালা, একবারও হৃদয়ের শোরুমে আল্লাহ লাগাইলা কিনা? ও শিশু বাচ্চারা, ও নওজোয়ানরা, ইসকন 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 অশুভ জাতি, হিন্দুরা আবার আমাদেরকে মোহাম্মদ বিন কাসেমের মতো আবারও নতুন জাগ্রত করে দিছে। মোহাম্মদ বিন কাসেম 18 বছরের নওজোয়ান। হ্যাঁ, মোহাম্মদ বিন কাসেম হিজাজ থেকে হাজ্জাজ ইবনে ইউসুফের জামাই, হাজ্জাজ ইবনে ইউসুফের ভাতিজা, ভারত উপমহাদেশ থেকে মুলতানে আসিয়া মুসলমানদের পক্ষে এক হিন্দু রাজা এক মহিলার উপরে অত্যাচার করছে, এক মহিলার উপরে জুলুম করছে, মহিলা নির্যাতিত হইয়া, মহিলা অসহায় হইয়া, নিজের কলমটারে আঙুলটারে ছিদ্র করিয়া, আঙুলটারে কাটিয়া দিয়া, রক্ত বাহির কইরা, আঙুলটারে কলম বানাইয়া, কর্ণাটারে খাতা বানাইয়া চিঠি লিখছে, ও হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি হিজাজের বাদশাহ, তুমি মক্কা নগরীর বাদশাহ, জালেম বাদশাহ,
এটা মুসলমানের উপরে আক্রমণ, হিন্দুস্তানে মুসলমানদের উপরে আক্রমণ। আর হাজ্জাজ জালেম, তোমার খবর নাই, তুমি আমাদের পক্ষে কিছু বলো না। আল্লাহ পারনেওয়ালা, আল্লাহ কাদের মুতলাক, আল্লাহ করনেওয়ালা, আল্লাহ এক অসহায় অবলা মহিলা এতিমের চিঠিটারে হাজ্জাজের তাহাজ্জুদের নামাজের কামরার মধ্যে পৌঁছাইয়া দিছে। হাজ্জাজ দেখে কালি দিয়া আঙ্গুল দিয়া লেখা, মুসলমানের পক্ষে কেউ দাঁড়ানেওয়ালা নাই, মুসলমানের পাশে কেউ দাঁড়ানেওয়ালা নাই। হাজ্জাজ সাথে সাথে ঘুম থেকে জাগ্রত, ওইটা আপন ভাতিজা ১৮ বছরের জামাই মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম নবীজির নাতিকে পাঠাই দিয়া, যাও যাও এখনই যাও ভারতবর্ষে মুলতানে যাও। হাজ্জাজ ইবনে ইউসুফ যদিও জালেম ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, যদিও জালেম ছিল, কোরআনের নোক্কা লাগানে বলা ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের হৃদয়ে এক মহিলার চিৎকার আর্তনা দে, এক মজলুমের আর্তনা দে, নিজের আপন জামাইরে হিন্দুস্তান মুলতানে ভারতবর্ষে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিছে। মোহাম্মদ বিন কাসেম ভারতে আসছে, ভারতের সাগর উথাল পাতাল হয়ে গেছে, ভারতের গাছপালা নারায় তকবীর স্লোগান দিছে, পাতা পল্লবে নারায় তকবীর স্লো দিছে। আজকে ভারত ভারতের উস্কানিতে ইস্কন বাংলাদেশের আমার বাইরে নওজোয়ান রে মারবে, মুসলমান তলাবা ওলামা জাগ্রত মুসলমান শুয়ে থাকবে, এটা কোনোদিন বাংলার জমিনে হতে দিতে পারি না। মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আইসা হিন্দু হিন্দু বিজান কইরা মুলতানে মুসলমান বিজয় করছে। আজকে ভারতের জমিনে বৈশা বিজেপিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইস্কন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ও যুবক, তোমাকে আবারও জাগ্রত হইতে হবে, আবারও জিহাদ হবে, আবারও জিহাদ হবে, আবারও জাগ্রত হইতে হবে। যেমন মুআজ জাগরাইছে, মুআফফাজ জাগরাইছে, নবীর পাশে দুই ভাই নবীর সাহা আবিদের যুদ্ধের কাতার শহীদ করে, আহা ইমানের পতাকা লয়া, ইসলামের পতাকা লয়া, হৃদয়ে আল্লাহ লয়া, কারা কারা আল্লাহর প্রেমে দৌড় দিবা। আসওয়াদ গালিবি আল্লাহর প্রেমে দৌড় দেয়, সাদ আল্লাহর প্রেমে দৌড় দেয়। দুই ভাই দাঁড়ায় গেছে ছোট ছোট দশ বছর মাদ্রাসার দশ বছরের বাচ্চার মতো, নবীর লাইনে টিকে নাই, সেনাবাহিনীর সিলে টিকে নাই, আলাদা করে দিছে। বড় ভাই পা উস্কাইয়া দিয়া বলে, নবী আমি লম্বা, ওর চেয়ে আমি লম্বা, আমারে বাদ দিয়েন না, আমারে লইয়া যান। এই ভাই পা উস্কাইয়া দিছে, নবী দেখে যে হ্যাঁ হাইট হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এই বাইরে লইয়া লইছে। ছোট ভাই কান্দে দিয়া বলে, নবী না না, ও পা উস্কাইয়া দিয়েছে, আমারে বাদ দিলেন কা, আপনার তো শক্তিশালী নওজোয়ান, শক্তিশালী বীর বাহাদুর, ইমানওয়ালা বাহাদুর দরকার, তাহলে ওর আর আমার মধ্যে কুস্তি লাগাইয়া দেন, যদি ওর আর আমার কুস্তিতে যে জিতে তারে আপনি নেবেন। আল্লাহু আকবার। সাহাবীর সন্তান মুসলমানের বাচ্চা এবার কানে কানে বলে, ভাই বড় ভাই তুই তো টিকে গেছস, তুই তো নবীর সাথে যুদ্ধে যাওয়ার কাতারে টিকে গেছস, ও ভাই আমি আনফিট টিকি নাই, এখন একটা কৌশল বানাইলাম, কুস্তি লাগি আমি জানি তোর সাথে পারবো না, কিন্তু ভাই তুই যুদ্ধে যায় যদি শহীদ হয়ে যাস তাহলে আল্লাহ পাইয়া যাবি, তুই যুদ্ধে যায় শহীদ হয়ে গেলে আল্লাহ পাইয়া যাবি, আমি হাইরা গেলাম, আমি যদি না যাইতে পারি, আর এই সন্ধ্যা যদি গড়ে যায় তাহলে আমি হাইরা গেলাম, ভাই তোর কাছে অনুরোধ তুই কুস্তিতে আমারে জিতাই দিস। আল্লাহু আকবার। দুই ভাই কুস্তি লাগাইয়া দিছে, জিবরিল এসে বুখারীর রেওয়ায়েত, নবীজিরে বলে, নবীজি জানেননি এই দুই ভাই ইমানের জন্য, আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর প্রেম হৃদয়ে লাগানোর জন্য এই দুই ভাই কুস্তি কইরা, এ দুই ভাই ষড়যন্ত্র কইরা এভাবে লাইন করছে। বুখারীর রেওয়ায়েতে জিবরিল লাইয়া নবীজির জানায় দিয়া বলে, আ মুসলমানের সন্তান আজকে তুমি ফেসবুকে হাইরা গেলা, মুসলমানের মা ফেসবুকে হাইরা গেলা, মুসলমানের সন্তান
রাত্র গুনায় হাইরা গেলা, মুসলমানের ইমানওয়ালা টাকরা নওজোয়ান ভার্সিটির সন্তান, তুমি আজকা নর্তকীর নাচ আর গানে হাইরা গেলা, ইউটিউবে হাইরা গেলা, ফেসবুকে হাইরা গেলা, বাজারের শোরুমে হাইরা গেলা, শো ডাউনে হাইরা গেলা। ও মুসলমান ইসকানে ইসকানে অশুভ্য বাতিল জাতি মুসলমানদেরকে আবারও দুবারা মুহাম্মদ বিন কাসেমের মতো আবারও জিন্দা করে দিছে, আবারও জিন্দা করে দিছে, আবারও মুহাম্মদ বিন কাসেমের মতো ভারতবর্ষকে নতুন করে গজওয়াহীন করে নতুন স্বাধীন করা লাগবে। ফেসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ছাত্র জনতার রক্ত দ্বারা, ছাত্র জনতার চোখ দ্বারা, ওলামাদের রক্ত দ্বারা, শহীদদের রক্ত দ্বারা, হাফেজে কোরআনের রক্ত দ্বারা, আওয়ামী লীগ তারাইলাম, শেখ হাসিনা তারাইলাম, ফেসিবাদী তারাইলাম, শেখ হাসিনা নতুন ইসকন লীগ লইয়া, সনাতন লীগ লইয়া, ইসকনের পেতনি হইয়া আবার নতুন ভারতের মুদি চক্রান্ত করতেছে বাংলার তৌহিদি জনতা। রওজাতুল উলুম মাদ্রাসার উলামারা বলে, তুলাবারা বলে, মুহাম্মদ বিন কাসেমের উত্তর সৈনিকরা বলে, ও মুসলমান আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও জেহাদ হবে, আবারও ঘর ঘর মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে, বাংলার জমিনে ইসকন থাকবে না, বাংলার জমিনে অসাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করনে বালা হিন্দু টিকবে না, থাকবে না, থাকবে না। সাহাবি কালো কৃষ্ণ গোলাম সাহাবি দৌড়েয়া দৌড়েয়া নবীন এসে বলে, নবী আপনি যে আল্লাহর কালেমার প্রেমের কথা আমারে বইলা দিলেন, আল্লাহর মারেফতের কথা আমারে বইলা দিলেন, আমি কেমনে তারে পাবো, কোথায় গেলে কারে পাবো? কয়ে তুই মারেফতের কালেমা পতাকা লইয়া এখন 9টা বাজে খয়বরের দুর্গে যুদ্ধে গেলে তুই আল্লাহ পেয়ে যাবি। সাহাবি আসওয়াদ গালিবি শিশু নওজোয়ান যুদ্ধে যায়, নবী আমি কি লইয়া যাম, আমার কোনো সামান নাই। কয় তোর ভিতরে ঈমান দিয়া দি ভরা, আল্লাহু আকবার। নবী নিজের হাতের লাঠিটা দিয়া দিছে খেজুরের সরি, আসওয়াদ গালিবি এই খেজুরের সরিটা নিয়া খয়বরের দুর্গে যুদ্ধ করতে করতে দেখে যে চতুর্দিক থেকে ঘেরা আনার ঘেরা, ঘেরা আনার ঘেরা, আসমানের ফেরেশতা আসতেছে, ইরসিলুসসামা আলাইকুম, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাই দিছে, এক আসওয়াদ নওজোয়ান, এক কালো কৃষ্ণ নওজোয়ান, এক আসওয়াদ গালিবি নওজোয়ান, একটা না দয়টা না 900 কাফেরকে খেজুরের লাঠি দ্বারা হত্যা করে দিছে। খয়বরের দুর্গ বিজয় হয়ে গেছে, 70 জন শহীদ হয়ে গেছে, নবীজি সব শহীদদের লাশ লইয়া কাঁদতেছে, কিনে আমার ভাই কই, আমার আসওয়াদ গালিবি কই, নবী আপনার ভাইকে, আমার আসওয়াদ গালিবি জানে আমি খেজুরের লাঠি দিয়া দিলাম। কজুর আমরা তো চিনি না। এবার নবীজি খয়বরের দুর্গে খোঁজে আসওয়াদ কালা কৃষ্ণ গোলাম, আসওয়াদ কই যে দেখে আসওয়াদের এই হাত কাটা, এই হাত কাটা, নাক কাটা, চেহারা ক্ষত বিক্ষত, নবীজি আসওয়াদ রে আইনা কান্দে, আসওয়াদের কাপন নাই, আসওয়াদের কাপন নাই, আসওয়াদের আত্মীয় নাই, আসওয়াদের এক অক্ত নামাজও ছিল না, একটা জানাজাও ছিল না, একটা জিহাদও, একটা একটা ফরজ হজও ছিল না, ওমরাও ছিল না, নবী আসওয়াদের নিয়ে কান্দে। এমন সময় জিবরীল আমিন এসে বলে, নবী আপনি আসওয়াদের জন্য কাঁদেন না, আসওয়াদ যে মাওলার প্রেম মারেফাত লয়া হৃদয়ে আল্লাহ লয়া, হৃদয়ে আল্লাহ লয়া, আল্লাহর দিকে সন্ধ্যা ডুবার আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আসরের সময় যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই আসওয়াদের আপনার কান্দা লাগবে না, আসওয়াদের জন্য আল্লাহ নিজে হাত বিছিয়ে দিছে। আসওয়াদের জান্নাতের, আসওয়াদের জান্নাতের গার্জিয়ানরা চলে আসছে, ও মুসলমান
আজকে দুনিয়ার শোরুম সাজাইলা, রং তামাশা সাজাইলা, গাড়ির শোরুম সাজাইলা, ফার্নিচারের শোরুম সাজাইলা, জামার শোরুম সাজাইলা, চেয়ারার শোরুম সাজাইলা, কিন্তু হৃদয়ের মধ্যে ইমানের শোরুম সাজাও নাই। ওমাইর ইবনে হাবিবের সামনে নর্তকী দিয়া দিছে, রোমাকরা বন্দী কইরা শুয়োরের গোশত দিয়া দিছে, মদের বার দিয়া দিছে। ওমাইর ইবনে হাবিব এক মাস না খায়া কঙ্কালের মতো বাইরে যেয়ে বলে, না 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 না, আমার হৃদয়ে যে আল্লাহ, আমার হৃদয়ে যে আল্লাহ, আমার চোখে যে আল্লাহ, আমি জিব্বায় আল্লাহ বইলে মজা লই, কলিজায় আল্লাহ বইলে মজা লই, চোখে আল্লাহ দেখে মজা লই। ওমাইর ইবনে ওবায়দ, ওমাইর ইবনে ওবায়দ এক সাহাবি দৌড়ায় বলে, না ও সুন্দরী মহিলা আমি তোর দিকে তাকাবো না, ও সরু আমি তোর দিকে তাকাবো না, ও হারাম আমি তোর দিকে তাকাবো না। ও মুসলমানের যুবকরা, ও মুসলমানের সন্তানরা, ইসকন আমাদেরকে আবারও জাগায় দিছে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও মুহাম্মদ বিন কাসেমের মতো, উমাইবের মতো, খুবাইবের মতো আবারও মুসলমান ইমানের পতাকা লইয়া গজওয়ায় হিন্দ যাবে, সারা ভারত থর থর করে কাঁপবে। ভারত মনে রাখো, মুসলমানের ইমান, মুসলমানের কলিজার প্রেম, মুসলমানের ইমানি পতাকা, মুসলমানের মুসলমানের নাঙ্গা তলোয়ার। ভারত একটুও হিন্দুস্তানে বসে হাসি না, পেতনি সাইজা সাইজা, পেতনি সাইজা সাইজা, আওয়ামী লীগ পেতনি সাইজা সাইজা ষড়যন্ত্র করো। বাংলার জমিনে উলামারা থাকতে কোনোদিনই ষড়যন্ত্র হইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার।